আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু এম এস বাংলাওয়ার চ্যানেল পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি করোনা ভাইরাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা কতটা ভয়াবহ হতে পারে এই ভাইরাস এবং ভারতবর্ষের জন্য কতটাই বা মারাত্মক কত মানুষ আক্রান্ত হতে পারে এই ভাইরাসে তো বিস্তারিত জানাবো এর আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে দেবেন নিত্য নতুন খবরাখবরের জন্য প্রিয় ভিউয়ার্স আসছে বিস্তারিত খবরে করোনা ভাইরাস চীন ইতালির পর ভারত হটস্পট রোগের সুনামিতে ত্রিশ কোটি লোক আক্রান্ত হতে পারে জনস্বাস্থ্য বিষয়ক শীর্ষ একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ভারতে করোনা ভাইরাসের হুমকি নিয়ে ভয়াবহ চিত্র তুলে ধরেছে ওয়াশিংটন এবং দিল্লি ভিত্তিক সেন্টার ফর ডিজিজ ডিনামিক্স ইকোনমিক্স অ্যান্ড পলিসির পরিচালক ডাক্তার রামানান লক্ষ্মী বিবিসিকে বলেছেন ভারত হবে করোনা ভাইরাস মহামারীর পরবর্তী হটস্পট এবং দেশটিকে অতি জরুরি ভিত্তিতে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সুনামির জন্য প্রস্তুত হতে হবে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা অনুমান করতে যে গাণিতিক সূত্র অনুসরণ করা হয়েছে তা ভারতের ক্ষেত্রে প্রয়োগ করা হলেও কমপক্ষে ত্রিশ কোটি লোক এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে তিনি বলেন এই ত্রিশ কোটি মানুষ তিরিশ কোটি মানুষের মধ্যে চল্লিশ থেকে আশি লাখ মানুষের শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করতে পারে যাদেরকে হাসপাতালে নিতে হবে ডাক্তার নারায়ণান ভয়াবহ এই চিত্র এমন দিনে দিলেন যেদিন সরকারি হিসাবে ভারতে কোনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র একশো উনপঞ্চাশ জন তবে এই বিশেষজ্ঞ মনে করেন পরীক্ষা কম হচ্ছে বলে সংখ্যা এত কম এখন যেসব দেশে মহামারী চলছে সেসব দেশের পরিস্থিতি থেকে ভারত সম্ভবত দুই সপ্তাহ পেছনে রয়েছে ইটালি বা স্পেনে এখন আমরা যেটা দেখছি বা চীনে আমরা সম্প্রতি দেখ যেমন দেখছি আগামী ক সপ্তাহের মধ্যে ভারতকেও তেমন সুনামের মতো রোগীর স্রোতের মুখোমুখি হতে হবে ডাক্তার নারায়ণন বলেন জনসংখ্যার ঘনত্বের কারণে ভারত বিশেষ হুমকির মুখোমুখি এখন আসুন ভারত কতটা প্রস্তুত ডাক্তার নারায়ণ মনে করেন ইউরোপের আক্রান্ত দেশগুলোর তুলনায় ভারতের চিকিৎসার অবকাঠামো অনেক দুর্বল ভারতে বর্তমানে সত্তর হাজার থেকে এক লাখের মতো আইসিইউ বেড রয়েছে যেটা চল্লিশ থেকে আশি লাখ রোগী সামলানোর জন্য নিতান্তই অপ্রতুল বলে মনে করছেন ডাক্তার নারায়ণ তিনি বলেন সুনামি ধেয়ে আসছে ভারতের দিকে আপনি যদি বসে বসে দেখেন তাহলে ধ্বংস হয়ে যাবেন বাঁচার জন্য আপনাকে জনপ্রাণ দিয়ে ছুটতে হবে তো প্রিয় ভিউয়ার্স আমাদের ভারতবর্ষের অবস্থা খুবই নাক্কা সুতরাং আমরা এ রোগ থেকে বাঁচার জন্য বেশি বেশি করে সতর্কতা অবলম্বন করব এবং লকডাউন আমাদের যে শৃঙ্খলা সেটাকে আমরা অবশ্যই মেনে চলবো সুস্থ থাকবো সুস্থ রাখব